রিভাই বেরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ, আমরা আছি শুভ্রতার ব্যাকরণ অধ্যায়ের উত্তরের অপেক্ষায় পরিচ্ছেদে। উত্তরের অপেক্ষায় দুয়ানি আমাদের মধ্যে বেশ ভুল ধারণা আছে। আল্লাহ বলেছেন, আমাকে ডাকো, আমি বান্দায় ডাকে সাড়া দিই, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আল্লাহর কাছে চাইলে তিনি রাগ করেন না। তাহাজ্জুদের দোয়া এমন এক তীর যা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। কোরআনের আয়াত এবং হাদিসে এমন বক্তব্য শুনে আমরা যা ভাবি তা হলো, আল্লাহর কাছে চাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বস্তু দিয়ে দিবেন, কোনো দেরি হবে না, হোক সেটা হালাল চাওয়া বা হারাম চাওয়া। আল্লাহ ওয়াদার খেলাফ করেন না, তবে আল্লাহ সুবহান তাআলা সাড়া দেবার ধরন একটু অন্যরকম। কাঙ্ক্ষিত বস্তু না দেওয়াটা তার দোয়া কবুল করা বা সাড়া দেবার অংশ। ধরো তোমার ছোট ভাই অসুস্থ হয়েছে, ডাক্তার বলেছে রোজ রাতে ঘুমানোর আগে 2 চামচ করে ওষুধ খেতে হবে 1 মাস। প্রথম রাতে ওষুধ খাবার সময় তোমার ছোট ভাই আবিষ্কার করলো ওষুধ বেশ মিষ্টি, খুব টেস্ট, সে জেদ ধরলো 1 মাসের ওষুধ সে তখনই ঢকঢক করে গিলে খাবে। তুমি কি তাকে এমনটা করতে দিবে? সে তোমার কাছে খুব কান্নাকাটি করছে, কাকুতি মিনতি করছে, তোমার মন গলাতে না পেরে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তোমার মনে কি কোনো দয়া মায়া নেই? তুমি কি আসলে আমার ভাই, আমাকে না দিয়ে নিজে খেতে চাও, তাই না? এমন অবস্থায় তুমি কি করবে? এখানে ওষুধ না দেওয়াটাই ভালোবাসার প্রমাণ, তাই না? স্যাঁকা খাওয়ার পরে আমরা অনেকেই দেখি সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মানুষটাকে ফিরিয়ে আনার জন্য মন প্রাণ ঢেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। দোয়া কবুল না হলে আবারও সেই একই কাহিনী, আল্লাহর প্রতি অভিমান, অনুযোগ, বিরূপ ধারণা করা। একটু ভেবে দেখো, তুমি হারাম কাজের জন্য, একটা হারাম সম্পর্কে চূড়ান্ত পরিণতির জন্য দোয়া করছো, আল্লাহ কি তোমার এই হারাম কাজের জন্য দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন? দোয়া নিয়ে আল্লাহর উপর মন্দ ধারণা করার আর একটা কমন বিষয় হলো বিয়ে। সাধারণত এক্ষেত্রে 2 ধরনের ঘটনা ঘটে। প্রথমত, যাকে বিয়ে করতে চায় মানুষ তার নাম ধরে দোয়া করে, হে আল্লাহ অমুকরে আমার বউ বানায় দাও, অমুকরে আমার জামাই বানিয়ে দাও। এই দোয়া চলতেই থাকে, কিন্তু অমুকের যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে শুরু হয়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? আচ্ছা, তুমি যাকে চাচ্ছো তার সাথে বিয়ে যে তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হবে, এটা তুমি কি নিশ্চিত জানো? হয়তো বিয়ের পর দেখা গেল সে পরকীয়া করছে, দুহাতে টাকা অপচয় করছে, তোমার সাথে ঝগড়া করছে, তোমার বাবা মাকে কষ্ট দিচ্ছে, অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, তোমার গায়ে হাত তুলছে, অথবা দেখা গেল বউয়ের কারণে তুমি ঘুষ খাচ্ছো, হারাম ইনকামের দিকে ঝুঁকছো, হতে পারে স্বামী তোমাকে পর্দা করতে দিচ্ছে না, এমন অনেক কিছুই তো হতে পারে, তাই না? তুমি যেটাকে শাস্তি মনে করে অভিযোগ করছো সেটা হয়তো আসলে তোমার জন্য নিয়ামত, কিন্তু তুমি সেটা এখন বুঝতে পারছো না, অধৈর্য হয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছ। তাছাড়া এভাবে সরাসরি নাম ধরে বিয়ের জন্য দোয়া করা ঠিক না। সালাফরা আমভাবে কল্যাণের জন্য দোয়া করতেন, এভাবে দোয়া করতে পারো না। এভাবে দোয়া করতে পারো যে, হে আল্লাহ, সে যদি আমার দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো হয় তাহলে তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন, আর যদি ভালো না হয় তাহলে তাকে ভুলে যাবার তৌফিক দিন, তার উপর থেকে আমার মন উঠিয়ে নিন। সবচেয়ে ভালো হয় আল্লাহ শিখিয়ে দেওয়া পদ্ধতিতে দোয়া করলে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এমন স্ত্রী এবং সন্তান দান করুন যারা আমার চোখের শীতল করে এবং আমাদের মুত্তাকি লোকেদের নেতা বানিয়ে দিন। এর চেয়ে সুন্দর দোয়া তুমি কি করতে পারবে? এর চেয়ে সুন্দর দোয়া কি করা সম্ভব? তবে শুধু দোয়া করে গেলেই হবে না, বিয়ে করার জন্য দায়িত্বশীল আচরণ করতে হবে, দায়িত্ব নেওয়া শিখতে হবে, যেগুলো আমরা আগেই আলোচনা করেছি। বিয়ে নিয়ে দোয়া এবং দোয়া নিয়ে অভিযোগের দ্বিতীয় একটি কমন ধরন আছে। যারা মোটামুটি দিন মেলে চলার চেষ্টা করে তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। ধরো তুমি ইসলাম পালনের ব্যাপারে বেশ সিরিয়াস, অশ্লীলতা বিহায়বনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাও, রবের কাছে কাকুতি মিনতি করে যাচ্ছ বার বার বিয়ের জন্য, কিন্তু বিয়ে হচ্ছে না, স্বপ্নের সেই অদেখা মানুষটা স্বপ্নেই থেকে যাচ্ছে, ছুতে পারছো না, বাসায় রাজি হচ্ছে না, বা পছন্দ মতো পাত্রপাত্রী খুঁজে পাচ্ছ না, যাদের পছন্দ হচ্ছে তারা আবার রিজেক্ট করে দিচ্ছে, অনবরত দোয়া করে যাচ্ছ তুমি, কিন্তু বিয়ের ডুমুরের ফুলই হয়ে আছে। তোমার মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, আল্লাহ কবে আমার দোয়া কবুল করবেন, কবে আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ দোয়াকারীদের দোয়া কবুল করেন, কই আমার দোয়া তো কবুল হচ্ছে না। অসাধারণ একজন দায়ী তারেক মেহনা, তার একটি লেখা পড়েছিলাম বেশ আগে, আলোচনার এই পর্যায়ে সেই লেখাটা নিয়ে আসা জরুরি। তিনি বলেছিলেন, আমরা দোয়াকে বিপদের সময়, কঠিন মুহূর্তে প্যানিক বাটনের মতো ব্যবহার করার চেষ্টা করি। আপনি কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, আল্লাহ বার বার কোরআনে বলেছেন দরকারের সময় যে ডাকবে তিনি তার ডাকে সাড়া দিবেন, সুতরাং আপনি মনে করলেন যদি ঠিকঠাক মতো দোয়া করতে পারেন রাতের শেষ তৃতীয়াংশে মনোযোগের সাথে ইত্যাদি, তাহলে ঠিক পরের দিন সকালেই আপনি আপনার দোয়ার জবাব পেয়ে যাবেন, আর যদি না পান তাহলেই আপনি ভেতর ভেতর আল্লাহর অঙ্গীকার নিয়ে সন্দেহ করা শুরু করবেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের বিষয়ে বলেছেন, যদিও সহিহ মুসলিম এবং বুখারী দুই জায়গাতেই হাদিসটি আছে, তবে আলোচনার জন্য মুসলিমদের বর্ণনাটি অধিকতর উপযুক্ত। হাদিসে এসেছে, একজন ব্যক্তির দোয়ার জবাব দেওয়া হতে থাকে যদি সে অন্যায় অথবা হারাম কিছুর জন্য দোয়া না করে থাকে, আত্মীয় সম্পর্ক ছিন্ন না করে থাকে যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়ো না করে এবং অধৈর্য না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিসের দ্বারা ব্যক্তি অধৈর্য হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সে বলবে, আমি দোয়া করেছি এবং করেই যাচ্ছি, কিন্তু আমি দেখছি আমার দোয়ার কোনো জবাব দেওয়া হচ্ছে না। এভাবে সে আশা হারিয়ে ফেলবে এবং আল্লাহকে স্মরণ করা ছেড়ে দিবে। সহিহ মুসলিম 2735। হাদিসটি গভীরভাবে বোঝার চেষ্টা করলে কিভাবে দোয়া কাজ করে এবং কিভাবে কাজ করে না সে বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। একটু খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, তার দোয়ার জবাব দেয়া হতে থাকবে। এভাবে অধৈর্য ব্যক্তির অভিযোগের সাথে তুলনা করুন, আমি দেখেছি আমার কোনো দোয়ার জবাব দেয়া হচ্ছে না। আপাত দৃষ্টিতে দুটো পরস্পর সাংঘর্ষিক মনে হতে পারে। এটা কিভাবে সম্ভব যে একজন ব্যক্তির দোয়ার জবাব দেয়া হতে থাকছে কিন্তু তার কাছে মনে হচ্ছে সে ফল পাচ্ছে না, দোয়ার উত্তর কোথায়? ব্যাপারটা হলো, অনেক ক্ষেত্রেই দোয়ার জবাব একসাথে না এসে ধাপে ধাপে আমাদের কাছে আসে। এমন কিছু হয়তো ঘটবে যার মাধ্যমে ক্রমান্বয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনার দোয়ার জবাব আসছে না। মনে করুন, আপনি একটি ঘরে বন্দী, মুক্তির একমাত্র উপায় জানলা ভেঙে বের হওয়া, কিন্তু আপনার সম্বল শুধুমাত্র ছোট কিছু পাথরের টুকরো। সুতরাং আপনি জানলায় একটা করে পাথর ছুড়লেন, তাতে জানলা ভাঙলো না কিন্তু খুব সূক্ষ্ম একটা ফাটল ধরলো। আপনি আরেকটা পাথর ছুড়লেন, আরেকটা ছোট ফাটল। আপনি অনেকবার একটা করে পাথর ছুড়ে দিলেন, তারপর আরেকটি, যতক্ষণ না পুরো জানলার অসংখ্য সূক্ষ্ম ফাটলে ভরে গেছে। শেষবারের মতো আপনি একটি পাথর ছুড়ে দিলেন এবং জানলার কাজ ভেঙে গেল, বন্দিত্ব থেকে আপনি মুক্তি পেলেন। দোয়া এভাবেই কাজ করে। আপনি প্রতিটি দোয়ার মাধ্যমে আংশিক জবাব পেতে থাকেন, ধৈর্য এবং অবিচলতার সাথে একই দোয়া বারবার করার মাধ্যমে ক্রমান্বয়ে শেষ পর্যন্ত দোয়ার পরিপূর্ণ জবাব পাবেন। মনে রাখবেন, প্রথম পাথরটি শুধু একটি ফাটল ধরাবে, কিন্তু আপনি যদি পাথর ছুড়তে থাকেন তাহলে একসময় জানলা ভেঙে যাবে, আপনি মুক্ত হবেন। এর জন্য সময়ের প্রয়োজন। এই জন্য এই হাদিসে আমাদেরকে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না সে অধৈর্য হচ্ছে। আপনি যখন কোনো চারা গাছে পানি দেন তখন নিশ্চয়ই একসাথে 30 গ্যালন পানি ঢেলে দেন না, কেন? মাটি থেকে বিশাল মহিরুহ বের হচ্ছে না সেটা নিয়ে চিন্তা করতে বসেন না, বরং আপনি ধৈর্য সহকারে প্রতিদিন একটু একটু করে পানি দিতে থাকেন। এটা জেনে যে যত সময় লাগুক না কেন শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফুলটি আপনি পাবেনই। এভাবেই আপনি জানেন আল্লাহ আপনার প্রতি অঙ্গীকার পূর্ণ করবেন, আপনার দোয়ার জবাব দিবেন, এটাই সত্য। কিন্তু মুহূর্তের মধ্যে অলৌকিকভাবে দোয়ার উত্তর পাওয়া নিয়মের ব্যতিক্রম, নিয়ম না। নিয়ম হলো আল্লাহর কাছে কিছু চাওয়া এবং তার থেকে উত্তর পাওয়ার প্রক্রিয়ার সময় এবং ধৈর্যের উপর নির্ভরশীল হওয়া। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার সাইদুল খাদির বইটিতে বলেছেন, কষ্ট দুঃখ দুর্দশা শেষ হবার একটি নির্ধারিত সময় আছে যা শুধু আল্লাহ জানেন। তাই যে ব্যক্তি দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে তাকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ নির্ধারিত সময় আসার আগে ধৈর্য হারিয়ে ফেলা ব্যক্তির কোনো কাজে লাগবে না। ধৈর্য অবশ্যই, কিন্তু দোয়া ছাড়া ধৈর্য অর্থহীন। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, তার কাছে সাহায্য চাইছে, তার উচিত না অধৈর্য হওয়া, বরং তার উচিত ধৈর্য এবং সালাতের মাধ্যমে সর্বজ্ঞানী আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা। অধৈর্য ব্যক্তি তার ধৈর্য হারানোর মাধ্যমে আল্লাহর পরিকল্পনা লঙ্ঘন করার চেষ্টা করছে। এটা আল্লাহর সামনে একজন গোলাম ও বান্দার উপযুক্ত আচরণ কিংবা অবস্থান নয়। আল্লাহর বান্দা হিসেবে আমাদের জন্য শ্রেষ্ঠ অবস্থান হলো আল্লাহর কাছ থেকে আসা তাকদীরকে মেনে নেওয়া, এবং এজন্য প্রয়োজনের ধৈর্য, এবং এর সর্বোৎকৃষ্ট পন্থা হলো সালাতের মাধ্যমে ক্রমান্বয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। আল্লাহর কাছ থেকে আসা তাকদীরের বিরোধিতা করা হারাম এবং এটা আল্লাহর পরিকল্পনা লঙ্ঘনের চেষ্টার মধ্যে পড়ে। তাই এই বিষয়গুলো অনুধাবন করো এবং তোমার জন্য তোমার দুঃখ কষ্ট দুর্দশা সহ্য করা আরও অনেক সহজ হয়ে যাবে। ভাইয়া, আপু, হয়তো তুমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নও, আল্লাহ তোমাকে প্রস্তুত হবার সময় দিচ্ছেন। হয়তো তুমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নও, হয়তো এখন বিয়ে হলে তুমি তাকে নিয়েই ব্যস্ত হয়ে যেতে, অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারতে না, যা আদতে তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। রিজেকশনের কারণে তুমি কষ্ট পাচ্ছ, অথচ আল্লাহ হয়তো তোমার জন্য আরও উত্তম কোনো জীবনসঙ্গীর ব্যবস্থা করে রেখেছেন। যার জন্য তুমি কষ্ট পাচ্ছ তার সাথে বিয়ে হলে হয়তো তুমি সুখী হতে না, সংসারে অনেক অশান্তি হতো। তুমি দোয়া করতে থাকো, চেষ্টা করতে থাকো আর আল্লাহর প্রতি সুধারণা রাখো। আল্লাহ একদম উপযুক্ত সময়ে তোমার জন্য পারফেক্ট মানুষটাকে তোমার কাছে পাঠাবেন। শেষ বিচারের দিন
আল্লাহর এক বান্দার সামনে পুরস্কারের বিশাল এক পাহাড় নিয়ে হাজির হবেন। বান্দা বলবে, ইয়া আল্লাহ, এগুলো কার? আল্লাহ বলবেন, এগুলো তোমার। বান্দা কিছুতেই বিশ্বাস করতে চাইবে না, এতগুলো পুরস্কার তার, কারণ সে জানে দুনিয়াতে থাকতে সেগুলো পাওয়ার মতো কোনো আমলই করেনি। আল্লাহ বান্দাকে বলবেন, তোমার মনে আছে তুমি আমার কাছে অনেক দোয়া করতে দুনিয়াতে, সেই দোয়াগুলোর কিছু জবাব আমি দিয়েছিলাম, কিছু দেইনি। জবাব না দেওয়া দোয়াগুলোর বদলে আমি তোমাকে এই পুরস্কার দিচ্ছি। বান্দা আফসোস করে বলবে, ইয়া আল্লাহ, কেন আপনি দুনিয়াতে আমার কিছু দোয়া কবুল করেছিলেন? আপনি যদি একটা দোয়াও কবুল না করতেন তাহলে আমি আজ আরও পুরস্কার পেতাম। মন খারাপ করো না, হতাশ হয়ো না, অস্থির হয়ো না, জীবনটা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকো। ট্রেনে উঠে ট্রেনের চালকের উপর ভরসা করে নিশ্চিন্তে ঘুম দেই আমরা, অ্যাক্সিডেন্টের ভয়ে জেগে থাকি না। অথচ আল্লাহ আমাদের রব, তিনিই সব কিছু সৃষ্টি করেছেন, তার উপরেই আমরা ভরসা করতে পারি। এটার তো লজ্জার কথা, কষ্টের কথা। দোয়া কবুলের একটি পূর্ব শর্ত হল আল্লাহর উপর ভরসা করা, সুধারণা রাখা। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন। সহিহ আল বুখারী 7405। শুধু মুখে মুখে চাওয়ায় কিন্তু দোয়া নয়, তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ যা যা করতে বলেছেন তা করো। দোয়া কবুলের শর্তগুলো জানো, সেগুলো মেনে চলো, এগুলোই দোয়ার অংশ। তারপর তার উপর ভরসা করো, যথাসময়ে জবাব আসবেই। তোমার মালিক তোমাকে এমন কিছু দিবেন যাতে তুমি খুশি হয়ে যাবে। সূরা আদ-দোহা 5। আর এখানেই শেষ হচ্ছে উত্তরের অপেক্ষায়। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।